একজন ছিল, সে আমার জন্য খুবই মানে সে আমাকে প্রচন্ড ভালোবাসে, তার বক্তব্য ছিল এটাই। সে মানে সবসময় কলেজে যাওয়ার পথে সে বসে থাকতো, আবার কলেজ থেকে ফেরার পথে সে মানে একটু আমাকে দেখার জন্য এরকম, মানে সে একদম খুবই যাকে বলে মানে আমি তার ক্রাশ ছিলাম এরকম একটা ব্যাপার। সে আমাকে না পেয়ে মানে পাবে না এটা জানতে পেরে সে একেবারে একবার ঘুমের ওষুধও খেয়েছিল এবং হাসপাতালে তাকে স্টমাক ওয়াশও দেওয়া হয়েছিল। কখনো সে আর কোনো দিন সংসার করবে না, বিয়ে করবে না, আমার বিয়ে হোক যাই হোক, কিন্তু সে সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। লাভ স্টোরি। আমি খুব একটা প্রেম টাইপ ম্যাটেরিয়াল না যে মানে মানে আমি নিজে থেকে কাউকে প্রেমের প্রস্তাব দিব বা নিজে কারোর সাথে প্রেমে জড়াবো, ওরকম চিন্তা ভাবনা আমার কখনো ছিল না। সাবিনার জীবনে এখন অবধি যদি বলি যে কত সব প্রেমের প্রস্তাব পেয়েছিলেন বা পাচ্ছেন, এইটা মানে এটা আমি গুনে রাখিনি, এটা ঠিক বলতে পারবো না, গুনে রাখিনি। তো একটা মানে আমি মূল প্রেমের ঘটনাতে আসার আগে একটা ছোট্ট প্রেমের ই বলি, সেটা হচ্ছে যে একজন ছিল, সে আমার জন্য খুবই মানে সে আমাকে প্রচন্ড ভালোবাসে, তার বক্তব্য ছিল এটাই। সে মানে সবসময় কলেজে যাওয়ার পথে সে বসে থাকতো, আবার কলেজ থেকে ফেরার পথে সে মানে একটু আমাকে দেখার জন্য এরকম, মানে সে একদম খুবই যাকে বলে মানে আমি তার ক্রাশ ছিলাম এরকম একটা ব্যাপার। তো সে আমাকে না পেয়ে মানে পাবে না এটা জানতে পেরে সে একেবারে একবার ঘুমের ওষুধও খেয়েছিল এবং হাসপাতালে তাকে স্টমাক ওয়াশও দেওয়া হয়েছিল, হ্যাঁ 3 দিন ভর্তিও সে ছিল। তো তখন আমার মনে হচ্ছিল যে মানে খুব যে তার প্রতি খুব বেশি ফিলিংস আসছিল তা না, আমার বরং একটু ভাবসাব মানে সেই আমার জন্য একজন আবার ঘুমের ওষুধ খেয়েছে এরকম একটা ফিলিংস। তো সে বলেছিল যে কখনো সে আর কোনো দিন সংসার করবে না, বিয়ে করবে না, আমার বিয়ে হোক যাই হোক, কিন্তু সে সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। তো অনেক বেশ 4-5 বছর পর সেই সম্পর্কটা কেন জড়ালেন না সাবরিনা যদি প্রশ্ন করা হয়? সেই সম্পর্কটা আসলে মানে আমার মনে হয়নি যে তার সাথে আমার সম্পর্কটা মানে ই হতে পারে মানে ওয়ার্ক করবে এরকম মনে হয়নি। আর তখন আমার অতটুকু সাহস ছিল না যে বাবা মার বিরুদ্ধে গিয়ে আমি এরকম একটা সম্পর্ক করতে পারি, এই কারণেই। ওকে, তারপর কি হলো? তো পরে যখন আমি তখন অলরেডি আমি ম্যারিড, যখন 4-5 বছর পর আমি একটা প্রোগ্রামে তার সাথে আমার দেখা হলো, দেখা হওয়ার পর তাকে আমি দেখলাম সে আরেকটা মহিলার সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং আপাতত দৃষ্টিতে মনে হলো যে সে তার ওয়াইফ। আচ্ছা। এবং সাথে 2টা বাচ্চাও ছিল। তখন আমি ভাবলাম মনে মনে ভাবলাম যে আচ্ছা, সে তো বলছিল যে সে কখনো বিয়ে করবে না। তো পরে আমি তো বিয়ে বাড়িতে তো কোনো মানে কথাবার্তা বলার তেমন সুযোগ নেই, তারপরে আমি একটা কোনাকাঞ্চিতে গেলাম এই শুনে এই মহিলা কে, তখন সে বলে আমার ওয়াইফ, আমার মা জোর করে আমাকে বিয়ে করে দিয়েছে। আমি বলছি আচ্ছা, জোর করে বিয়ে করে দিয়েছে না? তো এই কথাটা আমি এজন্যই বললাম যে অনেক সময় আমাদের এরকম মনে হয় যে তাকে না পেলে আমার জীবনটা শেষ, আমি হয়তো আর বাঁচবো না। আমরা অনেক ড্রাস্টিক সিদ্ধান্ত নিই, যেমন কেউ হাত কেটে ফেলে দেখবেন, কেউ ঘুমের ওষুধ খায়, যে তাকে পেলে আমার না পেলে আমার জীবনটা বৃথা। অথচ কি দেখেন, মাত্র 1-2 বছরের ব্যবধানে সে কিন্তু একটা হ্যাপিলি ম্যারিড কাপল হিসাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আসলে হচ্ছে সময়, এই জীবনে কেউই ইনডিসপেন্সেবল না, খালি সময়টা দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। এমন অনেক সময় হয় যে প্রেম করেছে, বয়ফ্রেন্ড চলে গেছে বা প্রেমিকা চলে গেছে বা প্রেমিকার বিয়ে হয়ে গেছে, তখন মানুষ কী করে, একটা আত্মঘাতী ডিসিশন নিয়ে ফেলে যেটা নিজের জন্য ক্ষতিকর। কিন্তু আসলে সময় দিতে হবে, তাহলে দেখা যাবে আসলে রিলেশনটি এমন কোনো জরুরি ছিল না। আর নিজের ক্ষতি করা তো আরও ভয়ঙ্কর, কারণ তার শরীরের উপরে, তার মনের উপরে, তার সেই মানুষটার উপরে কিন্তু আরেকটা তার পার্টনারের শুধু অধিকার আছে তা না, তার উপরে তার বাবা মার অধিকার, তার পরিবারের অধিকার আছে, কাজেই সে তাদের কাছে দায়বদ্ধ। এই জন্য নিজে একটা ক্ষতি করে ফেললাম শুধু একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য, এই জিনিসটা কখনোই উচিত না। জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।